সব কিছু মিলে আসলে আমার মনে হয় যে নারীদের উন্নয়ন মানেই সমাজের উন্নয়ন। তো সেক্ষেত্রে নারী অগ্রযাত্রায় আমি সবসময় চাই নারীদের পাশে থাকতে, কারণ আমি নিজেও একজন নারী। আর নারী রিলেটেড যে কোনো কাজেই আমি বরাবরই চেয়েছি যে সবার পাশে থাকতে, কারণ আমাদের মাধ্যমেই তো আসলে অনেক কিছু আমরা পৌঁছে দিই সমাজকে। সো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি। আসলে মাত্র তো রোজার আমরা সেই আমেজটা পাচ্ছি, ঈদের আমেজ তো কিছুটা দেরি আছে এখনও, তবে ঈদের খুশি শুরু হয়ে যায় আমাদের রোজার যখনই শুরু হয় তখনই। তো সেক্ষেত্রে অবশ্যই অনেক চমক আছে আমার প্রিয় দর্শকদের জন্য, যেটা কিনা আমার প্রিয় সাংবাদিক যারা ভাই বোনেরা আছেন তারা পৌঁছে দেবেন আমার দর্শকদের কাছে। ডেফিনেটলি ঈদ উপলক্ষে সিনেমা আসছে আমার প্রেক্ষাগৃহে, সবার কাছে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার দেয়ালের দেশ নামে একটি সিনেমা মুক্তি পাবে, মায়া নামে একটি সিনেমা মুক্তি পাবে, এখন পর্যন্ত এটাও জানি, কিন্তু আলটিমেটলি ঈদের আগে আসলে ফাইনাল বলতে পারবো যে কী হচ্ছে। এটা আমিও শুনেছি আসলে, আমার চাদর নামের একটি সিনেমা সেটি নিয়ে এরকম কি আমিও শুনতে পেয়েছি, বাট অ্যাজ এ টিম এখনও আসলে আমরা সেই ব্যাপারটি নিয়ে আছি না, যেখানে তো অনেক প্রক্রিয়া থাকে। সো এটি অবশ্যই আমাদের ডিরেক্টর লেভেল থেকে অথবা প্রডিউসার টিম থেকে বলতে পারবে ভালো। আসলে শাকিব খান উনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রের জন্য তো অনেক শক্তিমান একজন অভিনেতা, সেটা আমাদের কলকাতার বাংলা ফিল্মে উনি কাজ করেছেন সফলতার সাথে। ডেফিনেটলি ওনার সাথে কম্পিটিশন করার আসলে সেটার প্রশ্নই ওঠে না, কারণ আমরা সবাই তাকে ভালোবাসি, তার কাজে আমরা সবাই ভালোবাসি। তো সেক্ষেত্রে কম্পিটিশন না, আসলে সবাই সবার জায়গা থেকে আমাদের সিনেমা নিয়ে আমরা আসবো দর্শকদের সামনে। প্রত্যেকের সিনেমার প্রতি শুভকামনা থাকবে এবং দর্শকদের প্রতি আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকটি সিনেমায় দেখুন প্রেক্ষাগৃহে। যে আসলে নির্বাচন মানেই অনেক বড় একটা ব্যাপার, সেক্ষেত্রে আমি যেহেতু এখন একদমই পুরো দমে একজন চলচ্চিত্রের নায়িকা, একজন অভিনেত্রী, সো আমার ফোকাসটা থাকছে বেসিক্যালি আমার ফিল্মের কাজেই। আর এছাড়া তো আমাদের ফটোশ্যুট এবং বিভিন্ন যেই আমরা মিডিয়া রিলেটেড কাজগুলো করছি, বাট ইলেকশন আমার মনে হয় এটা অনেক বড় একটা মাধ্যম, এটার জন্য অনেক প্রিপারেশনের দরকার হয়। সো ওভাবে আসলে প্ল্যানিং নেই, তবে ডেফিনেটলি ভোট দিতে যাইবো, কারণ ভোট দিতে আমি বরাবরই চেষ্টা করি। সো অবশ্যই আমাদের অ্যাজ এন আর্টিস্ট এটা আমাদের দায়িত্ব যে শিল্পী সমিতির ইলেকশনে আসলে ভোট দিতে যাওয়া, তো সেটা অবশ্যই হবে। এর আগেও বলেছি শিল্পীদের যে নির্বাচন বা শিল্পী সমিতির যে নির্বাচন এটা অনেক আর্টিস্টিক একটা ব্যাপার, অনেক শৈল্পিক একটা ব্যাপার। নির্বাচন মানে ইলেকশন মানে কাদা ছোড়াছড়ি থাকবে, ইটস ভেরি নর্মাল। এটা যে কোনো সেক্টরেই যে কেউ যাদেরই ইলেকশন হয় সেখানে থাকে। শিল্পীদের ক্ষেত্রে আমাদের এই সেক্টরটা নিয়ে আসলে সবার যেহেতু একটু আগ্রহটা বেশি থাকে, হয়তো চোখে পড়ে বেশি, তবে আমার কাছে মনে হয় যে সবার মধ্যে সেই সমন্বয়টা থাকা অবশ্যই উচিত, বিকজ দিন শেষে আমরা একটা ফ্যামিলি। এবং ইলেকশন শেষে কিন্তু দেখবেন আবার সব শিল্পীর একসাথ হয়েই কিন্তু সবাই সেই মিলন মেলায় উপস্থিত হয়। তো ইলেকশন যেহেতু সেখানে হারজিত থাকবে, সেখানে একটু দ্বন্দ্ব থাকবে, কিন্তু শিল্পীদের নির্বাচনটা আমার মনে হয় শৈল্পিক হলে আরও সুন্দর হয়।